বোন বোন দেখো তো রায়কে উৎপাকে নিয়ে আসলাম। কি তুই আবার টাকা নষ্ট করছিস? তোর জন্মায় তো আমাদের চ্যানেল থিস লাইক সাবস্ক্রাইব করে না ওরা। আরে না আম্মু, আমার মতো যারা মা বাবাকে ভালোবাসে অবশ্যই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিবে ওরা। যা, উট পাখিটা সিদ্ধ করা শেষ, এখন ভালো পানি দিয়ে ধুয়ে নে আগে, তারপরে তেলে রসুন পেঁয়াজ মরিচ মশলা দিয়ে উট পাখিটি চড়িয়ে দে রান্না করার জন্য। এই তো আমাদের উট পাখিটি রান্না করা শেষ, এখন তাড়াতাড়ি করে খাবারটা পরিবেশন করি, দেখতো কেমন হয়েছে রান্নাটা। অনেক সুন্দর হয়েছে আম্মু খাবারটা।